প্রিয় বিএ থার্ড এবং ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের এডুকেশনের জেনারেল যে SEC-A2 এর পেপার রয়েছে, গণতান্ত্রিক নাগরিকত্বের দক্ষতা, স্কিল ফর ডেমোক্রেটিক সিটিজেনশিপ, তারই অত্যন্ত বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে থাকবে হচ্ছে 5 এবং 10 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা খুবই যত্ন সহকারে প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা বহু প্রশ্ন কিন্তু কমন পাবে। তোমাদের 2023-এ পরীক্ষা হবে, সেখানে তোমরা 2022-এর প্রশ্নপত্রে কিন্তু এই প্রশ্নগুলো অনেকটাই কমন তোমরা পাবে, এবং তোমাদের যদি ঠিকঠাক উত্তর যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু 70 থেকে 80% মার্কস তোমরা অনায়াসে তুলে নিতে পারবে। তো যাই হোক, দেখা কী কী ভিডিও মানে ভিডিওতে কী কী প্রশ্ন আলোচনা করছি সেগুলো একটু দেখে নাও, এখানে ইংলিশ ভার্সনটিও নিচে দেওয়া রয়েছে। তো প্রথম প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতীয় নাগরিকগণের মৌলিক কর্তব্যগুলি লেখো। ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি মূলত কয়টি ও কী কী, যে কোনো দুটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সমতার অধিকারটি ব্যাখ্যা করো। ভারতীয় নাগরিকদের স্বাধীনতার অধিকারগুলি আলোচনা করো। শিশুর অধিকার বলতে কী বোঝো, জাতিসংঘের ঘোষণাপত্রে উল্লেখিত শিশুর অধিকার সমূহ আলোচনা করো। শিশুর অধিকার রক্ষায় পরিবারের ভূমিকা আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, পক্সো আইন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো। শিশুর অধিকার রক্ষায় সমাজের ভূমিকা আলোচনা করো। গৃহস্থ হিংসার প্রকারভেদ বিষয়ে বর্ণনা করো। গৃহস্থ হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে টীকা লেখো। 11, গৃহস্থ হিংসার প্রভাবগুলি আলোচনা করো, ডিসকাস দ্য এফেক্টস অফ ডেমোক্রেটিক ভায়োলেন্স। গৃহস্থ হিংসা আইনের দুর্বলতাগুলি উল্লেখ করো। গৃহস্থ হিংসার বিরুদ্ধে কোন ক্ষেত্রে একজন মহিলা সুরক্ষা পাওয়ার অধিকারী, কোন কোন ক্ষেত্রে। গৃহস্থ হিংসা আইনে উল্লেখিত পুরুষদের জন্য সুরক্ষামূলক ব্যবস্থা আলোচনা করো, 2005-এ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি। গৃহস্থ হিংসা আইনের মূল বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। শিশু অধিকারের সনদটি আলোচনা করো, জাতিসংঘের শিশু অধিকার সনদে উল্লেখিত শিশুর অধিকার সমূহ আলোচনা করো। শিশু নির্যাতনের কারণগুলি উল্লেখ করো। শিশু নির্যাতন প্রতিরোধ করার উপায়গুলি উল্লেখ করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সাথে আমরা এই 18টি প্রশ্ন যদি ভালোভাবে করে নিতে পারি, এখান থেকে কিন্তু আমাদের যে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো আসবে আমরা কিন্তু অনায়াসে কমন পেয়ে যাব, থার্ড এবং ফিফথ সেমিস্টারে উভয় ছাত্রছাত্রীরা কিন্তু। তো খুবই গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো করো, এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে অনুসরণ করো এখান থেকে বহু প্রশ্ন তোমরা কমন পাবে, এবং তোমাদের বিগত বছরে আমি যে সাজেশন বা উত্তরগুলো যে স্ট্যান্ডার্ডের তোমাদের দেওয়ার চেষ্টা করি সেগুলো তোমরা নিজেরাও দেখেছো, পড়ে তোমরা ভালো রেজাল্ট তুলেছো। ফোর্থ সেমিস্টারে অনেকেরই ভালো রেজাল্ট এবারে হয়েছে, কমেন্ট বক্সে লিখে জানিয়েছে অনেকে, গ্রুপে জানিয়েছে অনেকে, ফোন করেও জানিয়েছে। তো এবারেও রাখবো আশা যে তোমরা তোমাদের খুব ভালো রেজাল্ট হবে, এবং তোমরা প্রতিটা সাবজেক্টেই খুব ভালো সুন্দরভাবে তোমরা পরীক্ষা দিতে পারবে। তো আজকের মতো ভিডিও শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে।